আমরা তার ইংলিশ প্র্যাকটিস করছি যারা যে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন শিখে, তো আমরা জানি কে কে হয় কে, তাই না? ইংলিশে কোনো কে নাই কে, সো অনেকে ভিডিও করে হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, মানে এইটা কি ভাই? নট লাইক দ্যাট, ঠিক আছে? আরবিটাকে ইংলিশের সাথে মিশ্রণ করেন না, তাহলে লিল্লাহি তাকবীরের মতো হয়ে যাবে, ভুল বসাবো। সো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম না, বিষয়টা খেয়াল রাখবেন। ওকে, আমরা আছি বনস্থিতি, ঠিক আছে? তো কোনো প্রিপারেশন নাই আমাদের, আমরা জাস্ট একটু কথা বলছি। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে আমাদের সালাম দিই, সালামের অর্থ কি? সালামের অর্থ কি জানি? তোমার উপরে শান্তি বর্ষিত হোক। শান্তি বর্ষিত হোক, আমরা সবাই জানি। তো আমরা যখন কাউকে সালাম দিই তাকে আমরা বলি তোমার উপরে শান্তি বর্ষিত হোক। বর্তমান দেখি আমরা যারা অনেক বড় বড় লেভেলে মানুষ আছি, মানে আমাদের ক্রিকেটার হতে পারে, কোনো স্পোর্টসম্যান, আই মিন নাটক নায়িকা, মানে অনেক ভালো ভালো ব্যক্তি, তাও ভালো ভালো লেভেলের, ইনক্লুডিং ইসলামিক লেভেল, তাই না? সোরা করে কি সেটা হচ্ছে যে ইয়া করে, ধর সালাম আলাইকুম, এই সালামটা দেই, মানে এটার অর্থ কী বা এটা কি সঠিকভাবে দেই? আমি তাহলে সালামটা সঠিকভাবে কী হবে আমি বলি, আমার ঠিক আছে কিনা? হ্যাঁ, আসসালামু আলাইকুম, এটা কি আইন? আসসালামু, জি এটা আইন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে কি অনেকে দেয় ভালো, সেই হচ্ছে আমার মেসেজ যে আমরা সবাইকে সালামটা পরিপূর্ণভাবে পুরোপুরি দেওয়ার চেষ্টা করবো, যে আসসালামু আলাইকুম মানে পুরোপুরি। ও আচ্ছা, আরেকটা বিষয়,